দু তারিখ রাতে যখন আমি হচ্ছে বিউপির এক্সাম ছিল, এক্সাম শেষে আসলাম, আসার পর অনেক টায়ার্ড, আমার বোন ছিল হচ্ছে ফিমেল ব্রাঞ্চে, বন্ধ করে দেবো। দু তারিখ রাতে যখন আমি হচ্ছে বিউপির এক্সাম ছিল, এক্সাম শেষে আসলাম, আসার পর অনেক টায়ার্ড, আমার বোন ছিল হচ্ছে ফিমেল ব্রাঞ্চে, আমার দুঃসঙ্গে খারাপ বোন, তো ও হচ্ছে এখানে ছিল, আমাকে মেসেজ দিয়েছিল, সো ঘুমাই গেছিলাম। ও সাডেনলি রাত দুইটার দিকে হঠাৎ করে মানে আমি ঘুমাচ্ছি, তখন ইসমাইল ভাই আসে, ইসমাইল ভাই এসে হচ্ছে বলে আপনাকে তো মানে সিয়াম ভাই খুঁজতেছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে এত রাতে, হঠাৎ সিয়াম ভাই খুঁজে ব্যাপারটা কি? তো পরে উনি বললো যে আপনার বোন যে আছে ফিমেল ব্রাঞ্চে, উনি অসুস্থ অনেক বেশি, তো আপনি হচ্ছে একটু তাড়াতাড়ি যাইতে হবে বা আপনি কি করতে পারবেন, আমার ফ্যামিলি মেম্বারকে জানাবেন না, সিরিয়াস অফ না আমি যাচ্ছি। তো দেখা হচ্ছে আমি ফোন দিলাম আমাদের ফ্যামিলি ব্রাঞ্চে, তো অলরেডি ফোন দেওয়ার পরে আমাদের যে ইনচার্জ সানিদ আপু, উনি আমাকে বললো যে সমস্যা নেই, আমি অলরেডি হচ্ছে ওনাকে হাসপাতাল নিয়ে আসছি, আপনি যদি যেহেতু এখান থেকে লোকাল গার্জিয়ান, সো দেখছি আপনি একটু আসলে একটু ভালো হয়। তো সিরিয়াস আপু সমস্যা নেই, আসছেন, থ্যাংকস যে আপনারা ফোন করতেছেন। তো দেখা হচ্ছে আমি বেরোলাম, আমার রুমে একটা ছোট ভাই ছিল, ওকে নিয়ে গেলাম। তো ওকে নিয়ে যাওয়ার পরে হচ্ছে ওখানে যাওয়ার পরে দেখি যে ফিমেল ব্রাঞ্চের আপু ছিল, আবুকে কল দিলাম, বললাম যে আপু হচ্ছে ও তো আমি যখন চলে যাবো তো তো শিখ তো ডিসচার্জ হইলে এখন, তারপর স্টু শিখ ওকে যেন একটু দেখ করে একজন এসে তো নিয়ে যাবো, সে সমস্যা নেই যে কোনো একজন আমাদের যে কোনো একজন যাবে কি নিয়ে আসবে। রাতটা হচ্ছে আবার আপু ফোন দিয়েছে যে হ্যাঁ আমি এখানে আসছি, এখানে এসে হচ্ছে নিয়ে যাচ্ছি, বুঝছি আপু, থ্যাংকস, ইন এনি কেস যে কোনো ইনসিডেন্ট দে উইল হেল্প ইউ অলওয়েজ, সো থ্যাংকস টু সুপারম্যান অ্যান্ড থ্যাংকস টু এভরিওয়ান অফিস মেম্বার্স।